গোপালগঞ্জের কাশিয়ানীতে আপন শেখ নামে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে 4 সহপাঠীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মধুমতি রেল ব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। স্বজনদের অভিযোগ, রাতে আপন শেখকে মোবাইল ফোন করে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। কিছুক্ষণ পর দুই বন্ধু আহত অবস্থায় আপনকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে আপনের বন্ধুরা তাকে হত্যা করেছে। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।